বিশ্বজুড়ে কেমি কৌশলীদের একটি উল্লেখযোগ্য অংশ কাজ করছেন শক্তি ক্ষেত্রে, প্রাথমিক শক্তি বা জ্বালানি ক্ষেত্রে। তো কেন কেমি কৌশলীদের একটি উল্লেখযোগ্য অংশ সেই জ্বালানি ক্ষেত্রে কাজ করেন বা কি ভূমিকা রাখেন, সেটি বুঝতে হলে আমাদেরকে বিশ্বজুড়ে প্রাকৃতিক শক্তির যে ব্যবহার, যে উৎস, সেগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে, এবং এই ভিডিওর উদ্দেশ্য সেটাই। আমরা শুরুতে যে ছবিটি দেখতে পাচ্ছি, লেখচিত্র, সেটিতে বোঝানো হচ্ছে যে বিভিন্ন বছরে আমরা কি পরিমাণ শক্তি সারা বিশ্ব জুড়ে ব্যবহার করি, আর সেটির পরিমাণ। তো এই এই গ্রাফের যে এক্স অ্যাক্সিস, সেখানে আছে বিভিন্ন সন, 1980 থেকে শুরু করে 2030 পর্যন্ত। 1980 থেকে 2004 পর্যন্ত এটি যে যে তথ্য এখানে সংগৃহীত হয়েছে সেগুলো হচ্ছে ঐতিহাসিক তথ্য, অর্থাৎ সেগুলো একদম সঠিক। আর 2004 থেকে 2030 পর্যন্ত যে তথ্য এখানে দেখানো হচ্ছে সেটি হচ্ছে প্রজেকশন বা বা অনুমিতি অনুমিত ধারণা, যে অতীতের ডেটা থেকে ভবিষ্যতে কি হবে সেটার যে অনুমান সেটা। এবং ওয়াই এক্সিসে আমরা দেখাচ্ছি যে বছর ওয়ারি পৃথিবী জুড়ে সমগ্র পৃথিবীতে কি পরিমাণ শক্তি ব্যয় করা হচ্ছে, শক্তি উৎপাদিত হচ্ছে বা খরচ করা হচ্ছে, এবং সেটির একক হচ্ছে কোয়াড্রিলিয়ন বিটিইউ। বিটিইউ মানে হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। কোয়াড্রিলিয়ন হচ্ছে একের পিঠে আপনি যদি 15টা শূন্য বসান তাহলে যে বিরাট সংখ্যাটি হয় সেটি। সারা বিশ্ব জুড়ে সমগ্রভাবে চিন্তা করলে আমরা অনেক শক্তি ব্যবহার করি, এই জন্যই এই কোয়াড্রিলিয়ন বিটিইউ একটি একক, যেটাকে সমগ্র বিশ্বের শক্তির ব্যবহার সম্পর্কে একটি ধারণা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তো যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে 2004 সালে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করেছি জ্বালানি তেল, লিকুইড, এবং সেটির পরিমাণ, সেই জ্বালানি তেল থেকে আমরা যে পরিমাণ শক্তি পেয়েছিলাম সেটি 150 কোয়াড্রিলিয়ন বিটিইউ এর থেকেও বেশি, 160 বা 165 কোয়াড্রিলিয়ন বিটিইউ এর মতো। আরেকটি জিনিস আমরা জানতে পাচ্ছি যে এই এই বিভিন্ন লেখ যে দাগ, যে লাইনগুলো, সেগুলো দ্বারা বিভিন্ন শক্তির উৎসের পরিমাণ বোঝানো হচ্ছে। যেমন এই নীল যে রেখাটি, সেটি দ্বারা বোঝানো হচ্ছে আমরা পৃথিবীতে জ্বালানি তেল কত ব্যবহার করি, এবং রেখাটি ক্রমান্বয়ে উপরের দিকে উঠছে, তার মানে বোঝাচ্ছে যে প্রতি বছর আমরা জ্বালানি তেল বেশি করে ব্যবহার করছি, যতই বছর যাচ্ছে জ্বালানি তেল আমরা বেশি ব্যবহার করছি। অনুরূপভাবে দ্বিতীয় যে শক্তির উৎস জ্বালানি তেলের পরে, সেটি হচ্ছে কোল বা কয়লা, এবং কয়লাও একই ধরনের ট্রেন্ডই দেখাচ্ছে, অর্থাৎ আমরা অতীতে কয়লা যতটুকু ব্যবহার করতাম ভবিষ্যতে কয়লা তার থেকে বেশি ব্যবহার করব, এবং সেখান থেকে আমরা বেশি বেশি শক্তি উৎপাদন করব। কিন্তু কখনোই জ্বালানি তেলের চাইতে বেশি কয়লা ব্যবহার করব না, অর্থাৎ প্রথমত জ্বালানি তেল ব্যবহার করব সবচেয়ে বেশি, তারপর কয়লা ব্যবহার করব, এবং তৃতীয়ত ব্যবহার করব প্রাকৃতিক গ্যাস, এবং প্রাকৃতিক গ্যাসের ব্যবহারও ভবিষ্যতে বাড়বে। এই যে জ্বালানি তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস, এই তিনটি মিলে সবচেয়ে বেশি পরিমাণ শক্তির যোগান দিয়ে থাকে বিশ্বজুড়ে, এবং সেটি হচ্ছে শতকরা 85% শক্তিরও বেশি, অর্থাৎ পৃথিবীতে আমরা যত শক্তি ব্যবহার করি নানান কাজে তাদের শতকরা 85% বা তারও বেশি আসে জ্বালানি তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস থেকে। সেই তুলনায় নবায়নযোগ্য শক্তি আর বা রিনিউয়েবল, যেমন সৌরশক্তি কিংবা জলবিদ্যুৎ কেন্দ্রের শক্তি কিংবা যে বায়ু শক্তি কিংবা অন্য আরও যে সমস্ত নবায়নযোগ্য শক্তি আছে, তাদের থেকে আমরা যে পরিমাণ শক্তি পাই সেটি অন্য ওই জীবাশ্ম জ্বালানি তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের চাইতে নগণ্য। এবং পারমাণবিক শক্তি, যেটা নিউক্লিয়ার এনার্জি, সেখান থেকে আমরা খুব কম পরিমাণ শক্তি সংগ্রহ করি। এই ছবির মূল যে তথ্য বা বা যে মেসেজ, সেটি হচ্ছে যে আমরা অতীতে যেমন সবচেয়ে বেশি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করতাম, সুদূর ভবিষ্যতে না হলে অদূর ভবিষ্যতে আগামী 10, 20 বা 30 বছরেও আমরা তেমনিভাবে জীবাশ্ম জ্বালানি সবচেয়ে বেশি ব্যবহার করব শক্তি উৎপাদনের জন্য। এবং সে তাদের মধ্যে প্রথমে থাকবে জ্বালানি তেল বা ক্রুড অয়েল, তারপরে থাকবে কয়লা, এবং তারপরে থাকবে প্রাকৃতিক গ্যাস। তো এই সমস্ত জ্বালানিগুলো আসলে কোথায় ব্যবহৃত হচ্ছে?
একটি উল্লেখযোগ্য অংশ ব্যবহৃত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। আপনার পাওয়ার প্ল্যান্টের নাম শুনেছেন, যেখানে সাধারণত জ্বালানি তেল বা কয়লা বা প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এবং সেখানে পৃথিবীতে উল্লেখযোগ্য জ্বালানি ব্যবহৃত হয়। এরপরে আরেকটি জ্বালানি ব্যবহার হয় যানবাহনে, যেমন পেট্রোল বা ডিজেল, এবং সেই পেট্রোল বা ডিজেলও আসে কিন্তু জ্বালানি তেল থেকে। বর্তমানে কিছু প্রযুক্তি বের হয়েছে যেগুলো থেকে যেগুলোর মাধ্যমে কয়লা কিংবা প্রাকৃতিক গ্যাস থেকেও ডিজেল বা কেরোসিন বা পেট্রোল তৈরি করা যায় যানবাহনে ব্যবহার করার জন্য। এরপরে শিল্প কারখানার নানান কাজে জ্বালানি শক্তি ব্যবহার হয়। আপনারা জানেন যে বেশিরভাগ শিল্প কারখানাতেই বিদ্যুৎ লাগে, আবার সেই বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে জ্বালানি জীবাশ্ম জ্বালানি থেকেই। এছাড়াও গৃহস্থালির নানান কাজে, কৃষিকাজে আমরা বিভিন্ন ধরনের জ্বালানি শক্তি ব্যবহার করি। তো মোট কথা হচ্ছে যে আমরা যে সমস্ত জ্বালানি ব্যবহার করি তাদের বেশিরভাগই আসে জীবাশ্ম জ্বালানি হিসেবে। এই শক্তির বিশ্বজুড়ে যে ব্যবহার এবং যে উৎস, এদের মধ্যে একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে এরা আসলে সর্বত্র আমরা শক্তির উৎস নাই, আমরা সব জায়গাতেই জ্বালানি তেল বা প্রাকৃতিক গ্যাস পাই না। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বজুড়ে লাল যে অংশগুলো সেগুলো হচ্ছে শক্তির উৎস বা জ্বালানি জ্বালানি জীবাশ্ম জ্বালানির উৎস। এই ছবিটি তৈরি করা হয়েছে মূলত প্রাকৃতিক শক্তির ডেটা নিয়ে, প্রাকৃতিক গ্যাসের ডাটা, প্রাকৃতিক গ্যাসের ডাটা নিয়ে। কিন্তু যদি আমরা ক্রুড অয়েল বা কয়লা অন্য জিনিসের কথা তুলনা করি, সেক্ষেত্রেও ছবি থেকে যে মূল মেসেজটি আমরা পেতে যাচ্ছি সেটি একই থাকবে। আর সেটি হচ্ছে যে এই যে লাল অংশগুলো শক্তির যে উৎস এবং এই যে সাদা অংশগুলো সেগুলো হচ্ছে শক্তির চাহিদা, এগুলো রিজিওনালি ডিসকানেক্টেড, অর্থাৎ শক্তির উৎস এবং শক্তির চাহিদা এদের মধ্যে দূরত্ব রয়েছে। যেমন শক্তির চাহিদা যে সমস্ত জায়গায় রয়েছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে একটি উল্লেখযোগ্য অংশ সাদা, তারপরে ইউরোপের একটি উল্লেখযোগ্য অংশ সাদা, ভারতের উল্লেখযোগ্য অংশ সাদা, চীনের উল্লেখযোগ্য অংশ সাদা, জাপান আর উল্লেখযোগ্য অংশ সাদা, অর্থাৎ এসব জায়গায় শক্তির প্রচুর চাহিদা। এবং লাল অংশ যেটা, যেমন মধ্যপ্রাচ্য, রাশিয়ার একটি উল্লেখযোগ্য অংশ, আমেরিকার আলাস্কা, এই সমস্ত জায়গায় প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বা উৎস রয়েছে। এদের মধ্যে আসলে একটা বড় সমস্যা হচ্ছে যে এই লাল অংশ থেকে সাদা অংশতে কিভাবে শক্তির প্রবাহ করা হয়, এবং সেই সমস্যাটা মেটানোর যে ক্ষেত্র সেটিতেই কেমিকৌশলীরা বড় ভূমিকা রাখেন। অর্থাৎ জীবাশ্ম জ্বালানির যে উৎস এবং অথবা যে ক্ষেত্রগুলি, গ্যাস ক্ষেত্র বা তেল ক্ষেত্রগুলি রয়েছে, সেখান থেকে কিভাবে কি করলে একটি পাওয়ার প্ল্যান্টে আপনি বিদ্যুৎ উৎপাদিত করতে পারার জন্য যে জ্বালানি শক্তি দরকার সেটি পাবেন, এই রাসায়নিক শিল্প কারখানায় যে জ্বালানি শক্তি দরকার সেটি পাবেন, আপনার গাড়ি চালাতে যে পেট্রোল ডিজেল আপনি খরচ করছেন সেগুলো কিভাবে জ্বালানি একদম গ্যাস ক্ষেত্র বা তেল ক্ষেত্র থেকে উৎপাদিত হচ্ছে, আপনার বাসা বাড়িতে যে প্রাকৃতিক গ্যাস বা অন্যান্য জ্বালানি ব্যবহার করছেন সেগুলো কিভাবে একদম মাটির নিচ থেকে তুলে তারপর পরিশোধিত করে তারপর পরিবাহিত করে আপনার একদম রান্নাঘরে পৌঁছে যাচ্ছে, তো এই এই যে প্রক্রিয়া পুরোটা সেখানে কেমিকৌশলের একটি বড় ভূমিকা রাখেন। এই হচ্ছে জ্বালানি শক্তির সাথে কেমিকৌশলের সম্পর্ক, এবং আশা করি এই আপনার সম্পর্কটা যতদূর দৃঢ় সেটি বোঝাতে পেরেছি। এবং পৃথিবীর যে একটা বড় সমস্যা শক্তি, সেটি ক্ষেত্রে কেমিকৌশলীরা কীভাবে ভূমিকা রাখবেন, তার যে তাদের যে উল্লেখযোগ্য অবদান রয়েছে সেটির প্রয়োজনীয়তা অন্তত বোঝানো গেছে। তো এই কোর্সের আগামী দুই একটি লেকচারে আমরা জানবো যে আসলে কিভাবে জ্বালানি শক্তিকে আমরা বাসা আমরা তাদের চাহিদা মোতাবেক পৌঁছে দিচ্ছি। আমরা রিফাইনারি বা পরিশোধন ক্ষেত্র সম্পর্কে জানবো, আমরা কিভাবে এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস তৈরি হয় এবং পরিবহন করা হয় সে সম্পর্কে জানবো। তো এই হচ্ছে যে শক্তি এবং কেমিক কৌশল, এদের মধ্যে সম্পর্ক এবং একটি সংক্ষিপ্ত ধারণা।